আমি বর্তমানে পুরানো যেখানে ছিলাম ওখানে তো 17 বছর যাবৎ ছিলাম। আমার বর্তমানে 2 মাস হলো দোকানটা ভাঙছে, বাড়িওয়ালা বাড়ি করবে। আমি বিকল্প ব্যবস্থায় দোকান এখনো সুন্দর জায়গায় পাই নাই, এই রাস্তার মধ্যে পেলেই আমি নেব। মিরপুর আইডিয়াল গার্লস স্কুলের পিছে 3 নম্বর গেটটা ছাড়ালেই ফকির বাড়ি, এই ফকির বাড়ির সামনেই আমি আছি। বিকল্প ব্যবস্থায় আমি একটা ট্রলিকে মধু রেখে বিক্রি করার ব্যবস্থায় আছি, ওর সামনেই। কিন্তু এখানে বেশি দিন আশা করি থাকবো না, দোকান পেয়েই যাব। আর বাইরের জগতে, বাংলাদেশের বাইরে যারা আছে, তারা যদি মধু নিতে চায়, তার নিজস্ব লোককে আমার নাম্বারটা দিলে সে আমার এখান দিয়ে মধু সংগ্রহ করবে, সেটা বিকাশে টাকা পাঠাই দিলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে পাঠাবো, সে তাদের বিদেশে পাঠাই দিবে। অনুরূপ ঢাকা সিটি বাদে যদি কোথাও হয়, কুমিল্লা, সিটাগাং, আইদার যে কোনো ডিস্ট্রিক্ট, কুরিয়ার সার্ভিসের একটা চার্জ আসবে, এই চার্জের বিনিময়ে তার কাছে মধু পৌঁছে যাবে। আমার কাছে বর্তমানে সরিষার মধু 5-7 বছরের পুরানো আছে, পুরানোর মধুর একটু 150 টাকা দাম বেশি। আছে লিচু, আছে কালিজিরা, আছে ধনিয়া, আছে বাইন, সুন্দরবনের আছে খলিসা, এরকম 7-8 রকম মধু তো আছেই। আমার মধু জাল দেওয়া হয় না, কারণ জাল তখনই দেয় যখন মধুটা কাঁচা থাকে। কাঁচা অর্থাৎ মৌমাছিতে কভার করে নাই, বিধায় সে তার ভিতর পানি আছে, এই জলীয় বাষ্প মধুটাকে ফেনাযুক্ত করবে এবং যে পাত্রে রাখবেন সেই পাত্রটা ফেটে যাবে। আর যদি অরিজিনাল মধু হয়, মৌমাছিতে কভার করে দিয়েছে 15-20 দিনের মাথায়, এইটা অনন্তকাল থাকে, যা আমাদের জীবনে আমরা কত বছর থাকবে বলতেও পারবো না, 200-400 বছর, 1000 বছরের রেকর্ড তো আছেই। তো এই মধু কখনো বিন্দুমাত্র ফেনা উঠবে না বা বুটবুটি উঠবে না। যেমন আমি একটা মধুর মধ্যে মুরগি ভিজিয়ে রাখছি, তা 4 বছর হলো, সুন্দরভাবে মধুটা আছে এবং তার রক্তটা আলাদা বয়মে রাখছি, যেই মধু মুরগিটাকে আমি মধু দিয়ে ধুইছি, পানি দিয়ে ধুই নেই, এর রক্তটাও আলাদাভাবে আছে, ওরও ঘেরান সেই অরিজিনাল অবস্থায় আছে, মুরগিটাও অরিজিনাল অবস্থায় আছে। এটা হলো মধুর গুণ, যে মধু কাউকে রক্ষা করবে, মধুকে রক্ষা করার কিছু দরকার নেই। যারা খাঁটি মধু নিতে চাইবেন, যে মধু জাল দেওয়া নয়, জীবিত মধু, এখানে আসবেন। আমার নাম, মোবাইল নাম্বার 01736816100, মিরপুর ফকিরবাড়ি আইডিয়াল গার্লস স্কুলের উত্তর পাশে। মধু সব ঘর ভরা, দোকান আর গ্রামে মধু। হ্যাঁ।